মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নওয়াজিশপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্ব আলী শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজি মুরশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 8 নভেম্বর বাদ মাগরিব শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত নওয়াজিশপুর মইনিয়া আজিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা কাজী ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন নওয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন এম সরওয়ার্দী শিকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে ধারণ করে আমরা যদি জীবনযাপন করতে পারি, আল্লাহর আদেশ নির্দেশগুলো আমরা মেনে চলতে পারি। প্রধান বক্তা ছিলেন ওরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরি। কিন্তু মাওলানার দরবারে গেলেন, সিনের বাইরে গেলেন, আমাদের ব্রেনে কভার করে না। আমার মাওলানা আলী এলান করে দিলেন, খবরদার 40 জন যদি 40টা দ্বারা একই আয়াতের জিজ্ঞাসা, আমি মাওলানা আলী শেরে খোদা 40টি উত্তর ভিন্নভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশেষ বক্তা ছিলেন আল্লামা ইদ্রিস আনসারি। আমাদের হয়েছে কিয়ামত পর্যন্ত আসবে আমার নবীর নসল দিয়ে, মাওলানা আলী শেরে খোদার বংশ দিয়ে, ফাতেমাতুজ জাহরার নসল দিয়ে সবাই নূর। বিশেষ অতিথি ছিলেন নওয়াজিশপুর অদিদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম জাবেদ, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্র পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাওজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, জাকের হোসেন মাস্টার, আবু তাহের মাস্টার। সংগঠনের সহসভাপতি মাওলানা তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তসলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা কাজী ফজলুল কাদের, মাওলানা আবু সালে, মাওলানা আহমদ সগির, মাওলানা হারুনুর রশিদ নকশবন্দি, মাওলানা শিহাবুল আলম, মাওলানা দেলোয়ার হোসাইন মাইজ ভান্ডারী, রাওজান উপজেলার সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, আনিসুল খান বাবর, আকাশ উদ্দিন মানিক, মামুন মিয়া, রোকন উদ্দিন ফারুকি, তাজ মোহাম্মদ মিয়া, কাজী হেলাল উদ্দিন, জিয়াউর রহমান মেম্বার, হাজি নুরুন্নবী চৌধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, বেদারুল ইসলাম চৌধুরী, তাজ উদ্দিন খান সুলাইমান, সেলিমুল হক রুবেল, শওকত ওসমান চৌধুরী, আনোয়ার শিকদার, আবু আহমেদ মেম্বার, তৌহিদুল ইসলাম, আরাফাত হুসাইন, এরশাদুল ইসলাম, আমানত উল্লাহ টেপু, মহিউদ্দিন চৌধুরী, হাফেজ মোহাম্মদ বুরহান, সুমন চৌধুরী, আশরাফুল ইসলাম, সোহান মণি, ওসমান, ইসমাইল হোসেন, আবু বকর, মাওলানা ফারুক, সাকিব, আকিব, সানি, জামিল সহ আরও অনেকে। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।